রাজধানীর আটটি প্রবেশ পথে চেকপোস্টের পাশাপাশি নগরীর ফলের বাজারগুলোতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভেজাল বিরোধী অভিযান চলবে পুলিশের ফরমালিন বিরোধী অভিযানের প্রথম রাতেই মানবদেহের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ ফল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে জানালেন মুখপাত্র রহমানের বিরোধী অভিযান শুরু আগে ঘোষণা দেওয়ার পরও অসাধু ব্যবসায়ীরা মেশানো ফল নিয়ে ঢাকায় ঢোকার চেষ্টা করে পুলিশের ফরমাইন বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফল আটক তা প্রমাণ করে বুধবার রাতে নগরীর প্রবেশ আটটি চেকপোস্ট দিয়ে প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক ঢোকে এর মধ্যে দুইশো আটটি ট্রাকে বিভিন্ন ধরনের ফল আনা হয় চেকপোস্টের পরীক্ষা দেখা যায় অসহনীয় মাত্রায় প্রতিটি ফলে মেশানো হয়েছে মানব দেহের জন্য ক্ষতিকর ফরমালিন আম আনুমানিক তিন হাজার মন আম গতকালকে আমরা পিষে ফেলেছি ধ্বংস করেছি যেটায় ফরমালিন পাওয়া গিয়েছিল তারপরে জাম পাওয়া গেছে জাম জামে প্রায় হান্ড্রেড পার্সেন্ট আসলে কালো জাম সেখানে আমরা দুই সমন জাম ধ্বংস করেছি তারপরে লিচু প্রায় পনেরো লক্ষ আনুমানিক পনেরো লক্ষ লিচু আমরা ধ্বংস করেছি কারণ এটা প্রত্যেকটিতেই একেবারে আপত্তিকর মাত্রায় যেটি মানবদের জন্য খুবই ক্ষতিকর এই মাত্রায় যেমন পাওয়া গিয়েছিল সবচেয়ে বেশি ফরমালিন মেশানো হয় আমে এরপর জাম এবং তারপরই লিচুতে শতকরা শূন্য দশমিক পনেরো পিপিএম মাত্রা পর্যন্ত ফর্মালিন মানুষ গ্রহণ করতে পারে অথচ দেখা গেছে ঢাকায় যেসব ফল আসে তাতে আমে একশো পঁচিশ জামে পঁয়ত্রিশ ও লিচুতে সবচেয়ে বেশি ফর্মালিন ব্যবহার করা হয় এরা সব সময় চাপায় যে উৎপাদক পর্যায়ে এটি দিয়ে ঢাকা শহরে ঢোকে ফলে এখন আমাদের ওই অভিযান এটা আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে এটি অব্যাহত থাকবে এবং কোনো আড়তে বা অন্য কোথাও যদি মিশন খবর আসে সাথে সাথে তাদের বিরুদ্ধে শুধু ভ্রাম্যমাণ আদালত নয় অন্যান্য আমাদের প্রচলিত আইনে যে নিয়মিত মামলা করার সুযোগ রয়েছে সেটিও আমরা করব ফরমাল বিরুদ্ধে অভিযান জোরদারের কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র আরও জানান এবার ঢাকার ভিতরের বাজারগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হবে অভিযান প্রথম রাতের অভিযানে ফরমাল যুক্ত প্রথম রাতের অভিযানে ফরমালিন যুক্ত তিন হাজার মন দুইশো মন জাম ও পনেরো লাখ লিচু ধ্বংস করা হয় বেশ কয়েকজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয় মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা